বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2021 উপলক্ষে দেয়া এক বাণীতে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার দৃঢ় বিশ্বাস অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও মমতা দিয়ে গড়ে তোলা হলে তারা সমাজ ও রাষ্ট্রের দক্ষ জনসম্পদে পরিণত হবে। প্রধানমন্ত্রী অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আরও মমতাময়ী, যত্নবান ও দায়িত্বশীল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবন, ব্যবসায় অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও উদয়ন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা উপলক্ষে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব মানতে অনীহা লক্ষ্য করা গেছে। সকাল 10টায় মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় বেলা 11টায়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার সকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ রোধে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। বাজারে পটল, বেগুন, শিম, ধুন্দল, বরবটি, ঢ্যাঁড়স, লাউ, সজনে ডাঁটা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও বিক্রি হচ্ছে চড়া দামে। বেড়েছে সব ধরনের মুরগির দামও। তবে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনের দাম ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। তাইওয়ানে রেল দুর্ঘটনায় 36 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। শুক্রবার সকালে তাইওয়ানের পূর্বাঞ্চলে একটি সুড়ঙ্গের ভেতরে জনাকীর্ণ ট্রেন লাইনচ্যুত হলে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার থেকে সেখানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে অনেক মানুষ এক এলাকা থেকে অন্য এলাকায় ভ্রমণ করছিলেন, যার কারণে স্বাভাবিকভাবেই ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকে প্রথম স্বর্ণপদক জিতেছেন ফরিদ মিয়া। পুরুষ ম্যারাথনে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট। তিনি সময় নিয়েছেন 2 ঘন্টা 46 মিনিট 38 সেকেন্ড। রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফিরোজ খান। তিনি সময় নিয়েছেন 2 ঘন্টা 46 মিনিট 40 সেকেন্ড। করোনাভাইরাসের কারণে আবার পিছিয়ে দেওয়া হলো বাংলাদেশের মাটিতে হতে যাওয়া অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট বিশ্বকাপের প্রথম আসর। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল এটি, যা প্রাথমিকভাবে পিছিয়ে নেওয়া হয়েছিল চলতি বছরের শেষের জন্য। আর এবার দ্বিতীয় দফায় পিছিয়ে এটিকে নেওয়া হলো 2023 সালের জানুয়ারিতে। আইসিসির সদস্য বোর্ডগুলোর সম্মতিক্রমেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বলিউডে আবার করোনার হানা। এবার করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন সমকালীন ব্যস্ত তারকা আলিয়া ভাট। গত সপ্তাহে করোনামুক্ত হয়েছেন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। সে খবর পুরনো হতে না হতেই আক্রান্ত রণবীরের বান্ধবী আলিয়া ভাট। তার করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে বেশ কিছু সূত্র। সুখবর দিলেন অভিনেত্রী দিয়া মির্জা, মা হচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি সবার সঙ্গে ভাগাভাগি করে নেন এই বলিউড তারকা। দিয়া মির্জা 1 এপ্রিল ইনস্টাগ্রামে বেবি বাম্প সহ ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টের জামা পরে সমুদ্রের সূর্যাস্তের সময় দাঁড়িয়ে আছেন তিনি।